আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি তোমাদের আসমা ম্যাডাম, প্রভাষক অর্থনীতি, ফেনী ন্যাশনাল কলেজ। তোমাদেরকে আমরা সিলেবাস বই দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে সিলেবাস বইয়েতে আমি তোমাদের জন্য একটা বই সাজেস্ট করেছি, প্রকাশনী অক্ষরপত্রের, যেটা লিখেছেন সম্ভবত প্রফেসর মোহাম্মদ সোহরাওয়ার্দী ও দিলার আরজুর। যে বইটি অক্ষরপত্র প্রকাশনার, সেটাই আমি তোমাদেরকে সাজেস্ট করেছি। বইটা অত্যন্ত ভালো এবং আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতির প্রথম পত্র। আমরা জানি, তোমরা অবশ্য নবম দশম শ্রেণীতে অর্থনীতি সম্পর্কে অনেকে পড়েছ, কম বেশ অনেকেরই কিছু ধারণা আছে। আমি আজকে তোমাদের সাথে বেশি আলোচনা করব না, পড়ার বিষয়ে প্রথম দিন যখন, তবু আমি চেষ্টা করব তোমাদেরকে মূল একটা টপিকস নিয়ে আলোচনা করতে। আমরা জানি অর্থনীতির প্রধান হচ্ছে দুটি সমস্যা থাকে, একটি হচ্ছে দুষ্প্রাপ্যতা, আর একটি হচ্ছে অসীম অভাব। মানুষের দৈনন্দিন জীবনে একটি অভাব পূরণ না হতে হতেই আরেকটি অভাব তার সামনে এসে দাঁড়ায়, এটা আমরা কম বেশ সকলেই জানি। এখন আমি তোমাদের পার্ট একের 1.1 মানব জীবনে অর্থনৈতিক সমস্যার যে অসীম অভাব পয়েন্টটা রয়েছে, সেই হেডিং থেকে আমি তোমাদেরকে আজকে আলোচনা করব। ওই হেডিংয়ে একটা গল্প আছে চাঁদ মিয়ার, তোমরা নিশ্চয়ই কম বেশ সকলে নতুন বই নিশ্চয়ই কিনে ফেলেছ। কিনলে দেখবা প্রথম পেজের পেজ নাম্বার 2 প্রথম অধ্যায়, ওইখানে চাঁদ মিয়ার একটা গল্প আছে। চাঁদ মিয়ার গল্পে একজন, চাঁদ মিয়া কি ছিলেন, একজন গরিব কৃষক। সম্ভবত চাঁদ মিয়া ছিলেন একজন গরিব কৃষক বা চাষি, তোমরা যে যেভাবে দেখে থাকো, চাঁদ মিয়া ছিলেন একজন গরিব প্রান্তিক কৃষক বা চাষি। ভিটেবাড়ি ছাড়াও তার জমি জমা বা কৃষি উপকরণ তেমন কিছুই ছিল না, তার শুধু ছিল একটা ভিটে বাড়ি, কোন রকম মাথা গুজার ঠায়। চাঁদ মিয়া ছিল দুই ছেলে দুই মেয়ে, দুই ছেলে এবং দুই মেয়ে, সকলেই তারা গ্রামে বাস করতেন। অভাব ছিল তাদের নিত্য সঙ্গী, অভাব ছিল তাদের নিত্য সঙ্গী। তাদের অভাব ছিল, খাবারের অভাব ছিল, কাপড় চোপড়ের অভাব ছিল এবং তাদের বাসস্থানের অভাব ছিল, একটা নিরাপদ বাসস্থানের। এখন আসে আমরা দেখি অভাবের কারণে চাঁদ মিয়া তার সন্তানদেরকে স্কুলে পাঠাতে পারেননি, কারণ যেখানে চাঁদ মিয়ার খাওয়া থাকা পড়া নিয়ে টানাটানি লেগে গেছে, সেখানে তিনি কিভাবে তার সন্তানদেরকে স্কুলে পাঠান। চাঁদ মিয়ার আর্থিক অবস্থা বিশ্লেষণ করলে আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করলেই দেখা যায়, আমরা জানি সাধারণত আমাদের মৌলিক কিছু অভাব রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। তার মধ্যে চাঁদ মিয়ার চারটি অভাব পরিলক্ষিত হয়। প্রথম হচ্ছে খাদ্যের অভাব, দ্বিতীয় হচ্ছে কাপড় চোপড়, তৃতীয় হচ্ছে বাসস্থান এবং চতুর্থ হচ্ছে তার সন্তানদের তিনি শিক্ষা, অর্থাৎ শিক্ষার আলো থেকে দূরে রেখেছেন, স্কুলে পাঠাতে পারেননি। এছাড়াও তার পরিবারে রয়েছে নানা ধরনের আরো অনেক অভাব। পৃথিবীতে মানুষের চাহিদা অভাব রয়েছে সীমাহীন, একটি অভাব পূরণ হতে না হতেই নতুন করে আরেকটি অভাবের রূপ নেয়। এখন আসো আমরা দেখি সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত সমাজের মানুষের অভাবের সাথে সংগ্রাম করে আসছে, একটি অভাব পূরণ হলে অন্য আরেকটি অভাবের রূপ দেখা যায়। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি, আধুনিক জীবনযাপন এবং চাহিদার বৈচিত্রতার জন্য মানুষের কাছে বিভিন্ন দ্রব্যের অভাববোধ ক্রমশ বেড়েই চলেছে, তবে মানুষের অবস্থান অনুযায়ী তার অভাব পূরণের রূপ ভিন্ন হয়ে থাকে। এক একজনের এক এক ধরনের অভাব পরিলক্ষিত হয়, বড়লোক অর্থাৎ একদম ধনী যারা, তাদের এক ধরনের হয়তো অনেক টাকা পয়সাও থাকলেও তাদের দেখা যায় যে কোনো না কোনো ক্ষেত্রে আরো টাকা চাই, আরো টাকা চাই, এই ধরনের একটা আকাঙ্ক্ষা তাদের থেকেই থাকে। মধ্যবিত্তদের এক ধরনের অভাব পরিলক্ষিত হয়, নিম্ন মধ্যবিত্তদের এক ধরনের অভাব পরিলক্ষিত হয় এবং যারা একদম নিম্নবিত্ত তাদের এক ধরনের অভাব পরিলক্ষিত হয়। যারা নিম্নবিত্ত তারা চায় যে কিভাবে দুমুঠো দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকবে, সেটা হচ্ছে সেই অভাবটা কিভাবে পূরণ করবে
এবং কিভাবে তারা একটা কাপড় চোপড় জাঁকজমকপূর্ণ মানে কাপড় চোপড় পরে তারা তাদের জীবনযাপন উদযাপন করবে, থাকার মতো একটু জায়গা তারা পাবে, এটা হচ্ছে তাদের একটা অভাবের লক্ষণ। আর নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা তাদের আমরা দেখে থাকি, থাকা খাওয়ার পরেও আবার তাদের একটা শখ থাকে, একটা ভালো এলইডি টিভি, একটা কম্পিউটার, একটা ধরো যে এখন যে লেটেস্ট ফোনগুলো বের হয়েছে তোমরা সবাই কম বেশি চিনে থাকো, অ্যান্ড্রয়েড ফোনগুলা, ওগুলার অভাব তাদের থেকে থাকে। এক একজনের অভাব এক এক ধরনের হয়ে থাকে। এখন আসো দেখো, অনেকের আবার দেখা যায় যে মোটর গাড়িরও অভাব রয়েছে, তার ফলে মানুষের অভাবে পরিধি ক্রমান্বয়ে সম্প্রসারিত হয়। এভাবে মানুষের অভাব হচ্ছে অসীম থেকে অসীমতম। মানুষ বিভিন্ন সম্পদের সাহায্যে তাদের অভাব পূরণ করে থাকে। সম্পদ বলতে আমরা সাধারণত দ্রব্য সেবা উপকরণকে বুঝিয়ে থাকি। এর ব্যবহারের মাধ্যমে বিভিন্ন উপকরণকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। অর্থাৎ সম্পদের যে চারটি দ্রব্য সেবার মাধ্যমে কি উপকরণ, চারটি উপকরণের উপর সম্পদ পরিলক্ষিত। একটি হচ্ছে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। কিন্তু চাহিদার তুলনায় এই সম্পদ যোগান অপ্রতুল, অর্থাৎ প্রয়োজনের তুলনায় সম্পদ অপ্রচুর বলে, অর্থাৎ সম্পদটা কম বলে আমরা আমাদের সকল অভাব একসঙ্গে পূরণ করতে পারি না। তাই আমাদেরকে আগে নির্ধারণ করে নিতে হবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাব কোনটি। তোমরা লক্ষ্য করলে দেখবা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রথমত খাদ্যের, অর্থাৎ খাদ্যটি হচ্ছে আমাদের সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ অভাব। অতএব আমাদেরকে এই সম্পদকে বিভিন্ন কাজে লাগিয়ে আগেই আমরা আমাদের যেটি যে যে অভাবগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। এছাড়া আমরা অগ্রাধিকার দিব বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচন করে তা সম্পদ নিয়োগ করা হয়। এছাড়া আমরা অভাবের গুরুত্ব অনুসারে সম্পদ নিয়োগ করাই হচ্ছে মানুষের অন্যতম প্রধান অর্থনৈতিক সমস্যা। মানুষের প্রধান অর্থনৈতিক সমস্যা হচ্ছে আমাদের যে অভাবগুলো গুরুত্ব অনুসারে আমরা নিয়োগ দিব তা কিভাবে অর্থনৈতিক সমস্যা মানুষ অন্যতম প্রধান, অর্থাৎ কিভাবে আমরা মানুষ তা তার প্রত্যেকটা অভাবকে কিভাবে গুরুত্ব দিবে এবং কিভাবে অর্থনৈতিক সমস্যার মাধ্যমে সমাধান করবে সেগুলো লক্ষ্য করতে হবে। সুতরাং মানব জীবনে আমাদের অর্থনৈতিক সমস্যার সূত্রপাত হয় অসীম অভাব ও সীমিত সম্পদের কারণে। আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে পড়ে থাকার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য, ভালো থাকার, বাসায় থাকার জন্য আমাদের অভাব হচ্ছে অসীম, কিন্তু তার তুলনায় আমাদের সম্পদ হচ্ছে সীমিত। তাহলে আমাদেরকে একটা পরিকল্পনা করতে হবে কিভাবে এই সীমিত সম্পদ দিয়ে আমরা আমাদের এই অসীম অভাবটা পূরণ করতে পারি। কিন্তু অসীম অভাব একসাথে তো এই সীমিত সম্পদ দিয়ে সকল অভাব আমরা পূরণ করতে পারবো না। তাই আমাদেরকে প্রত্যেকটা অভাব, যেগুলোর অভাবগুলোর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ বেশি, সেভাবে তোমার সিলেক্ট করে আমাদেরকে ধাপে ধাপে অভাবগুলো পূরণ করার জন্য এগিয়ে যেতে হবে। তোমরা বইতে একটা, তোমাদের একটা ছকের মতো আছে, তোমরা নিশ্চয়ই দেখবা যারা যারা বই কিনেছ খেয়াল করলে দেখবে, এই যে দেখো একটা ছকের মতো আছে, দেখেছ? আমি আর এটা বোর্ডে আঁকলাম না। এখানে দেখো প্রথমে আলোচনা করেছে অভাব নিয়ে, তারপর হচ্ছে অসীম, এরপর হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি, এরপর আছে সীমাবদ্ধ বিকল্প ব্যবহার, এরপর আছে সম্পদ। দেখো অভাবের মধ্যে প্রথমে অসীম, অসীমে কয় ভাগে ভাগ করা হয়েছে? অসীম অভাবকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করেছি। প্রথমে হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য, আরামপ্রদ দ্রব্য ও বিলাসজাত দ্রব্য। আবার এই প্রয়োজনীয় দ্রব্য, আরামপ্রদ দ্রব্য, বিলাসজাত দ্রব্যকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, জীবন ধারণের জন্য, দক্ষতার জন্য ও অভ্যাসজনিত প্রয়োজন। এরপর আসো মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি। মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতিকে আবার ভাগ করা হয়েছে তিন ভাগে, দুষ্প্রাপ্যতা, সম্পদের বিকল্প ব্যবহার, নির্বাচন। এবং এই তিনটাকে আবার ভাগ করা হয়েছে মৌলিক সমস্যার প্রকারভেদ, মৌলিক সমস্যার প্রকারভেদ হিসাবে ভাগ করা হয়েছে। মৌলিক সমস্যার প্রকারভেদ দেখো
পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে কি কি দ্রব্য এবং কতটুকু পরিমাণ উৎপাদন করা হবে, দুই কি উপায়ে উৎপাদন করা হবে, তিন কার জন্য উৎপাদন করা হবে, চার দক্ষতার সমস্যা, এবং পাঁচ হচ্ছে সর্বশেষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে বেকার সমস্যা। দেখো মৌলিক অর্থনীতি সমস্যার প্রকৃতির প্রসারের ক্ষেত্রে আমরা আরেকটা পয়েন্ট পেয়ে থাকি, সেটা হচ্ছে সীমাবদ্ধ ও বিকল্প ব্যবহার। এরপর রয়েছে আমাদের ওই সীমাবদ্ধ বিকল্প ব্যবহারের ক্ষেত্রে রয়েছে আমাদের সর্বশেষ যে পয়েন্টটি, সেটি হচ্ছে সম্পদ। আমি তোমাদেরকে আজকে তোমাদের জীবনে অর্থনৈতিক সমস্যার প্রকৃতি তুলে ধরেছি এবং মানুষের অভাব অসীম কেন ব্যাখ্যা করেছি। মানুষের অভাব অসীম কেন তোমরা চাঁদ মিয়ার গল্পটা পড়লেই বুঝতে পারবে। ওইখানে মানুষের অভাব অসীম কেন, কারণ চাঁদ মিয়ার সম্পদ ছিল না, শুধু থাকার জন্য একটা ভিটেবাটি ছিল, কিন্তু তার অভাব ছিল নিত্যদিনের সঙ্গী এবং তার অভাবও ছিল অসীম। আজকের মতো আমি আর বেশি কিছু আলোচনা করব না, আজকে আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই যেখানে আছো ভালো থেকো, আল্লাহ হাফেজ।